সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ কুয়েতের মুখোমুখি হচ্ছে ভারত। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া সুনীল ছেত্রীর দল। নবম শিরোপা জিততে কঠিন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। বেঙ্গালুরুর শ্রীকান্তিরভা স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। গ্রুপ পর্বে দুই দলের লড়াই 1-1 গোলে ড্র হয়েছিল। শেষ দিকে আত্মঘাতী গোলে জিততে পারেনি ভারত। নিষেধাজ্ঞার কারণে ফাইনালেও ডাগ আউটে থাকবেন না কোচ ইগর স্টিমাচ। সন্দেশ ঝিঙ্গান ফিরবেন একাদশে, তাতে রক্ষণ ভাগে চিন্তা কমছে ভারতের। এক সপ্তাহের মধ্যে তৃতীয় ম্যাচ খেলতে নামবে বেঙ্গল ব্লুজ। টানা খেলাতে ক্লান্তি কিংবা কোনো প্রভাব পড়ার শঙ্কা দেখছেন না সহকারী কোচ মহেশ কাউলি। টানা নভেম্বর ফাইনালে খেলছে ভারত। অতিথি দল কুয়েত প্রথমবার অংশ নিয়ে সাফ জিতে ফিরতে চায়। কুয়েতের ফিফা র্যাঙ্কিং 141। ওদের দলে টেকনিক্যাল প্লেয়ার আছে। 10 সেকেন্ডও যদি ঢিলে দেওয়া হয় তাহলে ওরা গোল করে দেবে। চাপ আছে কারণ আমরা জিততে চাই। দল ভালো ছন্দে রয়েছে। আশা করি অতীতেও যেভাবে খেলেছে ছেলেরা ফাইনালেও সেভাবেই খেলবে। গ্যালারির সমর্থন ভারতের শক্তি। ছেত্রীর মতো ফুটবলার পার্থক্য গড়ে দিতে পারে। গ্রুপ পর্বের ম্যাচেও ওরা এগিয়ে ছিল। জিততে হলে ভুলের কোনো সুযোগ নেই। ফাইনাল ম্যাচ অনেক কঠিন হবে।